গতকাল ছিল 25শে বৈশাখ। রাজ্য জুড়ে বিভিন্ন রকম ভাবে কবিগুরুর জন্মদিন পালন করা হয়েছে। বিশ্বকবির জন্মদিন পালনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে কবিগুরুকে মাল্যদান করার সময় জুতো পরে মাল্যদান করছেন এক তৃণমূল নেতা। সেই ছবি নেট মাধ্যমে জায়গা পেতে শোরগোল পড়ে যায় আরামবাগ সাংগঠনিক জেলায়। এই ঘটনায় বিজেপির কটাক্ষ তৃণমূলের এটাই কালচার। যদিও ফটো এডিট করে তাকে এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি, মন্তব্য তারকেশ্বরে চাপাটাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মফিজুর রহমানের। গতকাল তারকেশ্বর চাপাটাঙ্গা এলাকার একটি দলীয় কার্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই অনুষ্ঠানে জুতো পরে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন এই তৃণমূল নেতা, এরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও তৃণমূল নেতা শেখ মফিজুর রহমানের দাবি, গতকাল তারা দলীয়ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, কিন্তু যে ছবি ভাইরাল হয়েছে সেটি এডিট করা হয়েছে। তাকে ফাঁসানোর জন্য এই কাজ বিরোধী দলের। তার অভিযোগ, বিজেপি তাকে এবং দলকে কালিমালিপ্ত করার জন্য এই ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। মিথ্যা অপচার করা হচ্ছে। আমি জুতো পায়ে দিয়ে এরকম ধরনের কাজ করতে পারি না। কালকে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তো এখানে ফটোশ্যুট করে হয়তো আমাকে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে। যেহেতু আমি একটা চাপাডাঙ্গার একটা দুর্নীতির বিরুদ্ধে কদিন আগে দেখেছেন মিডিয়াতে, আমি একটা দুর্নীতির বিরুদ্ধে একটা কথা বলেছিলাম, সেটা নিয়ে হয়তো ফাঁসাবার চেষ্টা করছে বিজেপির। এটা অপচার হতে পারে। আমি এরকম ধরনের কাজ করতে পারি না, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে শেখায়নি এরকম ধরনের অপচার কাজ করার জন্য। এটা বিজেপির একটা চক্রান্ত আমাকে ফাঁসাবার তারে, আমি এইটুকুই বলতে চাই। এই ছবিটা কি আপনার নয় বলছেন? এই ছবিটা আমার নয়, এটা ফটোশ্যুট করে হয়তো এর সঙ্গে যোগ করে কিছু একটা করেছে, ভাইরাল করা হয়েছে। এটা আমার ছবি হতে পারে না। আমি অপপ্রচার করার জন্য আমার নামে এটা অপপ্রচার করা হচ্ছে, আমি এরকম ধরনের কাজ করতেই পারি না। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চা সভাপতি অরিন্দম পাল বলেন, এটা বিজেপির কালচার নয়, তৃণমূলের কালচার বাংলা এবং দেশের মনীষীদের অপমান করা। বিজেপি এই ছবি ভাইরাল করেনি, তৃণমূলের এখন বহু গোষ্ঠী, তৃণমূলের আর এক গোষ্ঠী এই ছবি ভাইরাল করেছে। জানি গতকাল আমাদের এই বাংলার গর্ব শুধু নয়, গোটা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের গর্ব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি ছিল। তো গতকাল আমরা অলরেডি দেখেছি যে একজন তৃণমূল দল দ্বারা নির্বাচিত তৃণমূল সরকারের জনপ্রতিনিধি, একজন বিধায়ক বলেছেন যে এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল দেওয়া সেটা অপমানজনক, এবং তাই এই বাংলার ছেলেরা সেই নোবেলটা চুরি করে নিয়েছে। এর থেকে নিন্দনীয় কিছু বিষয় আর হতে পারে? এই বাংলার ছেলেরা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি করে নিয়েছেন। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।